শুরুতে সংবাদ শিরোনাম। আর্মেনিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করল আজারবাইজানের সেনাবাহিনী। যুদ্ধে আর্মেনিয়াকে রক্ষা করবে না রাশিয়া, বললেন পুতিন। বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বান তুরস্কের। সীমান্তে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ভারত। এবং সব শেষ থাকছে উত্তেজনার মধ্যেই কাতার সফরে এরদোগান, রুদ্ধদ্বার বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নাগর্নো কারাবাখ নিয়ে দশম দিনের মতো যুদ্ধ চলছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। যুদ্ধের নয় দিন পেরিয়ে গেলেও এখনও অধরা সমাধান সূত্র। আজারবাইজানের সাথে যুদ্ধে আর্মেনিয়া খুব একটা বেশি সুবিধা করতে পারছে না। নাগর্নো কারাবাখের একের পর এক শহর, এলাকা এবং গ্রাম দখল করছে আজারবাইজান। যুদ্ধে আর্মেনীয় সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতিসহ যুদ্ধক্ষেত্র থেকে আর্মেনীয় সেনাদের পালিয়ে যাওয়ার খবরও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে। বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে দিনে দিনে যুদ্ধ যেন আরও তীব্র হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়ার সেনাদের মধ্যে। আজারবাইজানের ক্রমশ কারাবাখের একের পর এক অঞ্চল দখলমুক্ত করে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে এক অভাবনীয় মুহূর্তের জন্ম দিল আজারবাইজান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধের নিয়ম ভঙ্গ করে বিরোধপূর্ণ এলাকার বাইরে আজারবাইজানের বিভিন্ন শহরে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে আর্মেনিয়া। মঙ্গলবার মধ্যরাতেও আজারবাইজানের উপর ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আর্মেনিয়ার সেনারা, কিন্তু তাদের ছোড়া সেসব ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয় আজারবাইজানের সেনাবাহিনী। সেদিকে আজারি সেনাদের ক্ষেপণাস্ত্র ধ্বংসর এই ভিডিও প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম ইয়েনি শাফাক। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকেই এই অঞ্চলে দুদেশের বিরোধ চলে আসছিল। 1990-এর দশকে আর্মেনীয় নৃগোষ্ঠীর আজারবাইজানের কাছ থেকে কারবাখ অঞ্চল দখল করে, এ নিয়ে সংঘাত ছড়িয়ে পড়ে। সেই সময় শুরু হয় যুদ্ধ, যাতে প্রাণ হারিয়েছিলেন 30,000 মানুষ। 1974 সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সরাসরি লঙ্ঘনের ইতি ঘটলেও এ নিয়ে দুই দেশের বিবাদ অব্যাহত ছিল। নিজেদের অঞ্চল আবার দখলে বেশ কয়েকবারই সামরিক অভিযানের হুমকি দেয় আজারবাইজান। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশ দুটির মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। নাগর্নো কারাবাখ নিয়ে দশম দিনের মতো যুদ্ধ চলছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। যুদ্ধের নয় দিন পেরিয়ে গেলেও এখনও অধরা সমাধান সূত্র। এই অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তাতে নিঃসন্দেহে হতাশ হয়েছে আর্মেনিয়া। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আজারবাইজানের সাথে চলমান যুদ্ধে আর্মেনিয়াকে রক্ষার কোনো বাধ্যবাধকতা নেই রাশিয়ার, কারণ আজারবাইজানের সাথে এই যুদ্ধ আর্মেনিয়ার ভূখণ্ডে হচ্ছে না। বুধবার রাশিয়ার সরকারি প্রচার মাধ্যম দিয়া এক সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন কথা বলেন। এ সময় আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে অস্ত্র বিরতির উপর গুরুত্ব আরোপ করেন পুতিন। দুদেশের মধ্যকার এই সংঘাতে রাশিয়া উদ্বিগ্ন বলেও জানান তিনি। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সর্বশেষ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে বলে রুশ এই বার্তা সংস্থা জানিয়েছে। আর্মেনিয়ার জন্য এই এলাকা তাদের প্রাচীন খ্রিস্টীয় সংস্কৃতির শেষ ধারক হিসেবে গুরুত্বপূর্ণ, আর আজেরিদের জন্য কারাবাখ মুসলিম সংস্কৃতির একটা প্রাণকেন্দ্র, তাদের ঐতিহ্যবাহী মুসলিম কবি এবং সঙ্গীত গানের পবিত্র জন্মস্থান। সোভিয়েত জমাতে নাগর্নো কারাবাখ ছিল আজারবাইজানের মধ্যে একটি স্বায়ত্তশাসিত এলাকা, কিন্তু সেখানে জনসংখ্যার একটা বড় অংশ ছিল জাতিগত আর্মেনীয়। উল্লেখ্য যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশ দুটির মধ্যে আবারও সংঘর্ষ শুরু হলে রাশিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন পরাশক্তি জরুরি ভিত্তিতে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। অন্যদিকে নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অধিকার আজারবাইজানের রয়েছে বলে জানিয়েছে তুরস্ক। নাগর্নো কারাবাখ সংঘাতে বিশ্ববাসীকে আজারবাইজানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক। পাশাপাশি জাতিগত আর্মেনীয় অঞ্চলের যুদ্ধবিরতির আহ্বান করার বিষয়ে প্রশ্ন তুলেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কারবোসুগলু মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকু সফরে এসে বিশ্ববাসীর কাছে এ দাবি জানান। যুদ্ধবিরতির প্রস্তাবে সমালোচনা করে তিনি বলেন, এই দুই দেশকে সমপর্যায়ে দাঁড় করানো মানে দখলদারকে পুরস্কৃত করা। বিশ্বকে অবশ্যই সঠিক যারা অর্থাৎ আজারবাইজানের পক্ষে দাঁড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলে বলেন,
যুদ্ধবিরতি করার আহ্বান রয়েছে। যুদ্ধবিরতি হলো, তবে এর পরে কি হবে? বিতর্কিত নাগরণ কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধের জেরে আর্মেনিয়া এবং আজারবাইজানের বড় শহরগুলোতে পরস্পরে গোলাবর্ষণ শুরু করার পর রাশিয়া, আমেরিকা এবং ফ্রান্স দেশ দুটিকে নিঃশর্ত যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। এর একদিন পরেই বাকু সফরে এসে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। কাবুসুগলু বলেন, যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবটি আগের থেকে আলাদা নয়। ঠিক আছে, যুদ্ধবিরতি হোক, তবে ফলাফল কী হবে? আপনি কি বিশ্ব আর্মেনিয়াকে অবিলম্বে আজারবাইজানের অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য বলতে পারবেন, বা এর প্রত্যাহারের জন্য সমাধান তৈরি করতে পারবেন? পারবেন না। তারা প্রায় 30 বছর ধরে এরকম প্রস্তাব দিয়ে আসছেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC চীনের সঙ্গে সংঘাতের তীব্রতা এখন কিছুটা স্তিমিত, তবুও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ধাপে ধাপে প্রস্তুতি সেরে রাখছে ভারত। বেজিংয়ের উপর চাপ বাড়িয়ে ভারত সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র সৌর্য মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। চলতি মাসেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল পাওয়া গেছে, তবে শেষ পর্যন্ত কোথায় সৌর্য মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা পরিষদ। এই খবর তুলে ধরেছে সর্বভারতীয় সংবাদপত্র হিন্দুস্থান টাইমস। সৌর্য নামের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এটির পাল্লা 700 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক, অর্থাৎ শব্দের চেয়েও দ্রুতগামী। সংবাদপত্রটি জানাচ্ছে, এরই মধ্যে LAC বরাবর সীমিত সংখ্যক নির্ভয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত, যার পাল্লা 800 কিলোমিটার পর্যন্ত। তবে এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে কম গতিতে ছুটে এবং অর্থাৎ সাবসনিক, তাই এবার সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমোদন দেওয়া হলো। বিশেষজ্ঞদের মতে, নয়াদিল্লির এই পদক্ষেপে নিঃসন্দেহে বেইজিংয়ের জন্য চাপ কিছুটা বেড়ে গেল। সেই সঙ্গে ভারত যে পিছপা হতে রাজি নয় সেই বার্তাও দেওয়া হলো। সীমান্ত নিয়ে বেইজিংয়ের সঙ্গে টানাপুরণ চলাকালীন গত সেপ্টেম্বর থেকে চলতি মাসের মধ্যে ক্ষেপণাস্ত্র নিয়ে 4টি পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি। এর প্রতিটিতেই সাফল্য মিলেছে। গত 7 সেপ্টেম্বর হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলের পরীক্ষা করা হয়। মানববিহীন ওই যান দূরপাল্লার এবং শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। শব্দের চেয়েও দ্রুতগামী ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয় গত 30 সেপ্টেম্বর। এরপর 3 অক্টোবর পরীক্ষা করা হয় সূর্য ক্ষেপণাস্ত্রের। সবশেষ 5 অক্টোবর ডুবুজাহাজ ধ্বংস করতে সক্ষম সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো স্মার্ট এর সফল পরীক্ষা চালায় ভারত। আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতের মধ্যেই ভূমধ্য সাগর সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কাতার সফর করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বুধবার দোহার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন তিনি। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধ নিয়ে কথা বলেন দুনেতা। এছাড়া তাদের আলোচনায় ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া ইস্যুতেও স্থান পেয়েছে। আল জাজিরা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর 2:30 দোহা বিমানবন্দরে পৌঁছান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এ সময় কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালেদ বিন মোহাম্মদ আল আত্মিয়া তাকে স্বাগত জানান। 2017 সালের 5 জুন সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং মিশর সহ কয়েকটি দেশ। এই সংকট শুরুর 2 দিন পর তুরস্কের পার্লামেন্ট কাতার তাদের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তাদের সামরিক সম্পর্কও আরও জোরদার হয়। অবরোধ জারিকৃত দেশগুলোর 13 দাবির মধ্যে একটি ছিল কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার করা, তবে সেই পথে হাঁটেনি কাতার। 2015 সালের 18 জুন তারেক ইবনে জিয়াদ সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো অবস্থান নেয় তুর্কি সেনারা। এতে করে কাতারের সামরিক শক্তি বৃদ্ধি পায়, সন্ত্রাস দমন করে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আশা ব্যক্ত করেন উভয় দেশের নেতারা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।